হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, তুমি কিছুদিন টাইম দাও। কিন্তু সেই টাইম আমি নেই। দাঁড়াও 8 দিনে, তাহলে 8 দিন হলো তোমার সাথে কোনো কিছু হয়েছে 8 দিনের সময়? কেন আমি যেদিন চলে আসি তার আগে দিন কি হয়েছে রাতে বলো? জোরজোরসে কথা শুনি না না, কিন্তু আমার কথা বলছ আপনি না, কিন্তু আমার কেন বলছেন? সাত দিনের মধ্যে কোনো কথা কথা হয়নি, কোনো কিছু হয়নি। কেন? বাড়ির লোক বিশ্বাস করে বিয়ে দিয়েছে, জামাই নিজের জামাইকে বিশ্বাস করে বিয়ে দিয়েছিল। এবার সেখানে গিয়ে দেখছে আমার সাথে এরকম অত্যাচার করছে। কি অত্যাচার? এর কথা না বলার অত্যাচার হয়ে গেল? আমাকে না বলে গায়ে হাত দিচ্ছে। মেয়ে ওখানে তুমুল ঝগড়া করছে সেটাও আমার ক্যামেরায় রয়েছে। মেয়ে বলছে সংসার করব না, তুই কালো, ঠিক আছে? যখন যখন ছেলে যখন কালো ছিল, যখন মার্কেটিং করলো, ফটোশুট করলো, ভিডিও শুট করলো, তখন ছেলে কালো ছিল না। বিয়ের 8 দিনের মধ্যে অষ্টমঙ্গলা এসে কালো হয়ে গেল ছেলে। ব্যাপারে বলছে জোর জবরদস্তি করেছেন, এরকম কি কোনো ঘটনা করেছেন আপনি? না, কোনো ঘটনা ঘটেনি। স্বামীর গায়ের রং কালো, বয়সে অনেকটাই বড়, এই কারণেই স্ত্রী সংসার করবে না বলে জানিয়ে দিল বিয়ের 7 দিনের মাথায়। স্বামীর গায়ের রং কালো, বয়সে অনেকটাই বড় এবং ফুলশয্যাতে অচেনা মানুষ হয়ে স্ত্রীর গায়ে হাত দিয়েছে, এই কারণেই স্ত্রী সংসার করবেন না বলে জানিয়ে দিল বিয়ের 7 দিনের মাথায়। 2023 সালের 28 নভেম্বর বাড়ি থেকে দেখাশোনা করে পলাশীর চিলাখোলার বাসিন্দা সন্তুবাবুর সাথে তেহট্টের বাসিন্দা মেধা স্বর্ণকারের বিয়ে হয়। দুই বাড়ির সম্মতি নিয়েই বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই সন্তুবাবু এবং মেধা দেবী নিজেরাই বিয়ের জন্য শপিং, প্রি ওয়েডিং শুট সবকিছু একসাথেই করেন। 28 নভেম্বর বিয়ে, 30 নভেম্বর বৌভাত অনুষ্ঠান হয়। কিন্তু বিয়ের 7 দিনের মাথায় মেধা দেবী শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে যান। স্বামীর গায়ের রং কালো, স্বামী বয়সে অনেকটাই বড়, এছাড়াও স্বামী তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাওয়ার চেষ্টা করেন এমনটাই জানিয়ে মেধা দেবী বিবাহ বিচ্ছেদ চান। এদিকে স্বামী সন্তুবাবু জানান বিয়ের আগেই তাদের আধার কার্ড দিয়েছিলেন, তা সত্ত্বেও মেধা দেবী বিয়ের পিঁড়িতে বসেছেন এবং তিনি কোনোভাবেই জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। তিনি জানান এর পেছনে হয়তো অন্য কোনো কারণ আছে বলেই এরকম বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মেধা দেবী। তাই সন্তুবাবু সমাজসেবিকা বাবলি মুখার্জির দ্বারস্থ হন যাতে দুজনে সংসার করতে পারেন। সমাজসেবিকা বাবলি মুখার্জি মেধা দেবীর বাড়িতে যান সমস্যা সমাধানের জন্য, কিন্তু মেধা দেবী কোনোভাবেই সংসার করতে রাজি নন। তাই সমাজসেবিকা বাবলি মুখার্জি মেধা দেবীকে পরিবার ও ওই অঞ্চলের মেম্বারের উপস্থিতিতে জানান আইনি মতে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত এবং সন্তুবাবু বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে রাজি হয়ে যান। ফুলশয্যায় যেটা কাজ করতে দিচ্ছে না, তাহলে মেয়ে কেন কাজ করতে যায়? যদি তাকে যদি সাধারণ গ্রহণই করে, নিশ্চয় তাদের কোনো প্রবলেম আছে। এবার অনুমতি ছাড়া ও হয়তো বলে যে একটু টাকাও একটু করো, ওটা করো, সে অনুমতি ছাড়া যখন ওকে গায়ে হাত দিচ্ছে সেটাই ও অফেন্ডেড বাড়ির লোক বিশ্বাস করে বিয়ে দিয়েছে, জামাই নিজের জামাইকে বিশ্বাস করে বিয়ে দিয়েছিল। এবার সেখানে গিয়ে দেখছে আমার সাথে এরকম অত্যাচার করছে। কি অত্যাচার? এর কথা না বলার অত্যাচার হয়ে গেল? আমাকে না বলে গায়ে হাত দিচ্ছে, তাকে আমাকে চিনতে হবে, জানতে হবে। তারপরে তিন দিন লাগে চিনতে? বাড়ির লোকে বিশ্বাস করেছিল যে ভালো ছেলে হবে, এ হবে, চিনবে, জানবে। এখনই বললি, এক মিনিট তোর কথা বলছি, এখনই বললি এখনকার দিনের মেয়ে জোর করে
বয়সটা বলা হয়েছিল সেটা কার দোষ বলো? কদিন পরে দিয়েছিল, তিন বিয়ে দুদিন আগে কাগজ দিচ্ছে, আধার কার্ড দিচ্ছে, দুদিন আগে আধার কার্ড দিয়েছে। আমাদের তো দেখেছি সমাজে যে বিয়ে পেয়ে দিকে বিয়ে ভেঙে যায়, তাই তো? দুদিন আগে তো 48 ঘন্টা টাইম পেয়েছে, তখন বলেছিলাম মুখে হাত দিয়ে আমি সব কাজে মাকে জানিয়ে করি, করে না কেউ। আমি যত আমার গায়ে না জেনে হাত, আমাকে না বলে পারমিশন না নিয়ে হাত দিয়েছে। তো আমার কথা হলো কি, সম্বন্ধটা দেখেছি কিন্তু কোনো ঘটকও নয়, নিজের ফ্যামিলি, তাই তো? দ্বিতীয় কথা হলো কি, বিয়ের কেনাকাটারও আমি ছবি দেখলাম, একসাথে বিয়ের কেনাকাটাটাও হয়েছিল। তৃতীয় কথা হলো কি, যে বলছেন যে বয়স বেশি, একটা যেটা রিজন দেখাচ্ছেন উনি, বয়স বেশি রিজন, দুদিন আগে থেকে ভোটার কার্ডটাও পেয়েছে। তৃতীয় নাম্বার, সেদিনকে আমার অফিসে যখন উনি যান, আমার অনলাইনে যখন কাজ হয় তখন আমি ওনারাও দেখে নেবেন, উনি ওনাকে বলছেন মেয়ে যে তুই কালো, তার জন্য তোর সাথে আমি সংসার করবো না, উনি বলছেন কথাটা। আর এনারা মীমাংসার জন্য ডেকেছিলেন, এনাদের কারো আচার আচরণ মানে খারাপ ছিল না, ইনি আচার আচরণ খারাপ করছিলেন, করতেই পারে স্বামী স্ত্রী, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু কালো, তোর বয়স বেশি, ঠিক আছে, তোর মুখের ভাষা ভালো না। এই অষ্টমঙ্গলা এই 8 দিনে আমরা তো বিয়েই যাই 3-4 দিন, তাই তো? অষ্টমঙ্গলা এসেই কি এমন আমরা মানুষকে চিনে নিলাম যে সে এরকম? আচ্ছা, গায়ে টাচ, তাহলে আমি যখন বিয়ের পিঁড়িতে বসেছি, আমি যখন ভিডিও ফটো শুট করছি, এখন যেভাবে বিয়ে হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় শুটিং করে অ্যালবাম তৈরি করছি, তাহলে নিশ্চয়ই ছেলেটিকে ধরেই, জড়িয়ে ধরে যে অ্যালবাম গুলো তৈরি হয়েছে, তা তখন তো সেখানে কালোটাও দেখা গেছে। কালো তখন না, বিয়ের আগে তো দেখা গেছে কালো, ঠিক? আমি ওটাও বলছি, মানে ফটো শুটের সময় তো তাও আমি বলছি বিয়ের আগে কালো দেখা গেছে, কালো দেখা গেছে, তখন রিজেক্ট করতে পারছি না। তাহলে আমার কথা হলো যে, উনি যে বলছেন স্ত্রী বিয়ে করেছেন, বিয়ের পিঁড়িতে বসছেন, ফুলসজ্জার দিনের কথাটাই বলি নীলজ্জের মতো, গায়ে তো টাচ করবেই। তোমার যদি কোনো জায়গায় অ্যাপিয়ার থাকতো তুমি বলতে পারতে, তোমার যদি মা পছন্দ না হতো মাকে বলতে পারতে, তোমার যদি পছন্দ না হতো জায়গা সম্বন্ধ দেখছেন জায়গাকে বলতে পারতে, তোমার যদি পছন্দ না হতো তুমি বিয়ের দিনে পিঁড়িতে বসেই বলতে পারতে, আমার ছেলে পছন্দ না, আমাকে জোর করে বাবা মা বিয়ে দিচ্ছে। তখন তো জানতাম না, শুনো, তখন ভেবেছিলাম ভালো হবে, ডিভোর্স দেওয়া যায় না, এটা তুমি নিশ্চয়ই জানো, বা এতদিন যখন ডিভোর্স দেবো দেবো করছো, নিশ্চয়ই টুকিল পরামর্শ নিয়েছো।